আরজিগড় মেডিকেল কলেজ হাসপাতালে পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় আজ রাজ্যব্যাপী 12 ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছিল এসইউসিআই। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে সেই ধর্মঘটের প্রভাব তেমন না পড়লেও সকাল থেকেই ঘাটালে মিছিল শুরু হয়েছিল। এমডি পাঠরত জুনিয়র ডাক্তার যেভাবে নৃশংসভাবে খুন হয়েছে হাসপাতালের অভ্যন্তরে, তার বিরুদ্ধে গোটা পশ্চিমবঙ্গে উত্তাল আন্দোলন। সেই আন্দোলনের একটা কর্মসূচি হিসাবে গত 14ই আগস্ট কোনো রাজনৈতিক দল নয়, জনসাধারণের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে মেয়েরা রাত দখল করো। গোটা পশ্চিমবঙ্গে 3টি জায়গা থেকে শুরু হয়েছিল যার প্রচার, গোটা পশ্চিমবঙ্গে শুরু ছড়িয়ে পড়ে তা। শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ এবং বিশ্বের 2টি দেশেও এই আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়েছে। এই যে মেয়েটি ডাক্তার এমডি করছে, একটা ফুলের মতো মেয়ে, তার উজ্জ্বল ভবিষ্যৎ ছিল, অত্যন্ত ব্রিলিয়ান্ট মেয়ে, যেভাবে হাসপাতালের অভ্যন্তরে ধর্ষিতা এবং খুন হলো, এ ঘটনা নজিরবিহীন ঘটনা, এর বিরুদ্ধে মানুষ জাগবেই। ফলে গত 14ই আগস্ট এই আন্দোলনকে কালিমালিপ্ত করতে জনসাধারণ নেমে গিয়েছে, তাকে রুখবার একটা চক্রান্ত করতে, এবং সিবিআই তদন্ত ঘোষিত হওয়ার পর প্রমাণ লোপাটের যে একটা নাটক শুরু হয়েছিল তারই পরিণতিতে আরজি করে এই হামলা। আমরা এই হামলার ঘটনার তীব্র নিন্দা করে গতকাল সারা পশ্চিমবঙ্গব্যাপী কালো ব্যাজ ধারণ করে আমরা এর প্রতিবাদ করেছি, আর আজকে ডাক দেওয়া হয়েছে সারা বাংলা সাধারণ ধর্মঘট 12 ঘন্টার। সেই ধর্মঘটের প্রচার গতকাল হয়েছে, আজকে আমরা সকাল থেকে মানুষের কাছে অ্যাপিল করছি, আবেদন জানাচ্ছি, আপনারা এই ধর্মঘটে সামিল হন। আমরা জানি যে 100 পুলিশ এখানে সমবেত হয়েছেন, উর্দি খুলে দিলে তারাও এই আন্দোলনের পাশেই থাকবেন, এমনই নক্কারজনক এই ঘটনা। এবং এ কথা অনেকে আমাদেরকে বলেওছেন যে আমরা এর পাশে আছি, কিন্তু আমাদের একটা ডিউটি আছে। ফলে এই উদ্দেশ্য নিয়ে আমরা গোটা পশ্চিমবঙ্গের যে মানসিকতা এই ঘটনার প্রতিবাদে, তাকে সংগঠিত করতেই আজকের এই ধর্মঘটের ডাক। আজ সকালে ঘাটালের বিবেকানন্দ মোড় থেকে ঘড়ি মোড় হয়ে কুশপাতা সহ ঘাটাল সংলগ্ন গোটা শহরে প্ল্যাকার্ড হাতে দেখা গিয়েছিল এসইউসিআই কর্মী সমর্থকদের। মিছিলে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছিল ঘাটাল থানার বিশাল পুলিশ বাহিনীকে। যে নৃশংস ধর্ষণ এবং হত্যাকাণ্ড হয়েছে তার প্রতিবাদে সারা দেশের মানুষের সাথে আরজিকর মেডিকেল কলেজের গেটে যে সমস্ত জুনিয়র ডাক্তার নার্সরা অবস্থান করছিলেন, সেই অবস্থান মঞ্চকে গত 14ই আগস্ট একদল দুষ্কৃতি পুলিশের উপস্থিতিতে ভেঙে তারা গোটা আরজিকর হাসপাতালে যে তাণ্ডব চালিয়েছে, যে তাণ্ডবের ফলে ইমার্জেন্সি থেকে শুরু করে অন্তত 9টি ওয়ার্ডে তারা ভাঙচুর করেছে, বিভিন্ন জীবনদায়ী ঔষধ নষ্ট করেছে। সবথেকে বড় কথা হচ্ছে যে সিসিটিভি ক্যামেরা যা দ্বারা এই ঘটনার প্রমাণ পাওয়া যেত তাকে তারা ভেঙেছে। এইভাবে একটা তাণ্ডব চালিয়ে যেভাবে তারা প্রমাণ লোপাটের চেষ্টা করে আন্দোলনকে দমন করার চেষ্টা করেছে, তার বিরুদ্ধে আজ আমরা এসইউসিআই কমিউনিস্ট দল সারা বাংলা জুড়ে 12 ঘন্টা সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছি। সেই ধর্মঘটের অঙ্গ হিসেবে আজ আমরা এখানে মিছিল সংগঠিত করছি, এবং আমরা বিবেকবান মানুষের কাছে আবেদন করছি, তারা যেন এই ধর্মঘটে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেন, তারা যেন অফিস বয়কট করেন, স্কুল কলেজ বয়কট করেন, বাসস্ট্যান্ড বয়কট করেন, দোকানপাট স্বতঃস্ফূর্তভাবে বন্ধ রাখেন, এবং এই সাধারণ ধর্মঘটকে সফল করার মধ্য দিয়ে আরজি করেন যে ন্যাক্কারজনক ঘটনা, সেই ঘটনার চূড়ান্ত শাস্তির দাবি করেন। এই আবেদন আমরা এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে। আরজিগড় কাণ্ডের প্রতিবাদে সারা দেশ উত্তপ্ত হয়ে উঠেছে। আজকের এই 12 ঘন্টার ধর্মঘট সারা দেশকে নাড়িয়ে দিয়েছে।
ঘাটাল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।